গত চোদ্দই জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছিল চন্দ্রযান তিনকে কিন্তু ওই দিনই পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয়নি চন্দ্রযান তিন এতদিন পৃথিবীর কক্ষপথেই প্রদক্ষিণ করছিল এই চন্দ্রযান তিন ইসরো ট্রান্সলুনার অরবিট ইনজেকশনের মাধ্যমে এই চন্দ্রযান তিনকে ধীরে ধীরে পৃথিবী থেকে ঠেলে চাঁদের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে এই ট্রান্সলুনার অরবিট ইনজেকশন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে যথাসময়ে চন্দ্রযান তিনের প্রপালশন চালু করে তার গতি অত্যন্ত বাড়িয়ে দেওয়া হবে যাতে সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণের বাধা কাটিয়ে সোজা উড়ে যেতে পারে চাঁদের আকর্ষণ ক্ষেত্রে অবশেষে সোমবার মধ্যরাতে পৃথিবীর সমস্ত পরিক্রমা সম্পন্ন করে বর্তমানে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানানো হয় ইসরোর তরফে আগামী পাঁচই আগস্ট চাঁদের চারপাশে কক্ষপথে চন্দ্রযান তিন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছে ইসরো এই চন্দ্রযানটিতে একটি প্রপালশন মডিউল একটি ল্যান্ডার এবং একটি রোভার রয়েছে এই মিশনের মূল উদ্দেশ্য হল চন্দ্রপৃষ্ঠে এই চন্দ্রযান তিনটি নিরাপদে অবতরণ করানো সবকিছু কিছু ঠিক থাকলে আগামী তেইশে আগস্ট এই চন্দ্রযানটি চাঁদে পা দেবে বলে আশাবাদী ইসরো বিউরো রিপোর্ট আর ই নিউজ